اقرأ اقرأ إِكْرَى 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 السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وجهق قلباتل إن الباطل كان زهقا সত্য সমাগত মিথ্যা অপসৃত মিথ্যার পতন অবশ্যম্ভাবী সম্মানিত দর্শক ও শ্রোতা শাস্ত্রে হাদিসের সংজ্ঞার মধ্যেই দুর্বলতা আছে এই বিষয়টি নিয়ে আজকের পর্যালোচনা শাস্ত্রে হাদিস শব্দের সংজ্ঞার দুর্বলতাগুলো হলো প্রথম ইমানের দাবিদার ব্যক্তির বর্ণনাকে গ্রহণ করা এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা কারণ ইমানের দাবিদার ব্যক্তি নিষ্ঠাবান মুসলিম দুর্বল মমিন বা মুনাফেক হতে পারে মুনাফেক ব্যক্তি কর্তৃক বানানো কথাকে রসৌল সাল্লা সাল্লামের হাদিস হিসাবে চালিয়ে দেওয়াটা স্বাভাবিক ভাব বর্ণনা গ্রহণ করা ইতিমধ্যে আমরা জেনেছি বিগত পাঁচ ছয় এবং সপ্তম পর্বে যে ভাব বর্ণনা হিসাবে হাদিসগুলো এসেছে অর্থাৎ প্রায় সব অথবা অধিকাংশ হাদিসই হলো ভাব বর্ণনা অর্থাৎ একজন বর্ণনাকারী তার পূর্বের স্তরের বর্ণনাকারী নিকট থেকে শোনার পর যা বুঝেছেন সেটি তার নিজের ভাষায় বর্ণনা করেছেন একজন সৎ মানুষেরও কারো কথা শুনতে বুঝতে ও বর্ণনা করতে অনিচ্ছাকৃত ভুল হওয়া অসম্ভব নয় এটিও একটি দুর্বলতা কিন্তু এর অনুমতি দেওয়া ছাড়া উপায়ও ছিল না কারণ খুব ছোট হাদিস ব্যতীত হুবুহু অর্থাৎ অক্ষর শব্দ দাঁড়ি কমা সেমিকলন জ্যোতিচিহ্ন সহ বর্ণনা করা অসম্ভব তৃতীয় দুর্বলতা আমরা বলতে পারি চার স্তরের ব্যক্তিদেরকে বর্ণনাকারী হিসেবে গ্রহণ করা একটি কথা যত অধিক মানুষের মুখ ঘুরে ভাব বর্ণনা হবে অনিচ্ছাকৃত ভুল হওয়ার সম্ভাবনা তত অধিক হবে অধিকাংশ হাদিস চার স্তরে থাকা পাঁচ সাতজন বর্ণনাকারীর মুখ ঘুরে আসার পর লিপিবদ্ধ করা হয়েছে এটি হাদিস শাস্ত্রে থাকা হাদিস শব্দের সংজ্ঞার আরও একটি দুর্বলতা কিন্তু রসউল সাল্লা সাল্লাম ইন্তিকালের প্রায় দুই শত থেকে তিন বছর পর হাদিস লিপিবদ্ধ করা প্রকৃতভাবে আরম্ভ করা হয়েছে তখন এটির অনুমতি দেওয়া ছাড়া উপায় ছিল না হাদিসের অংশ হাদিসের বিভিন্ন অংশ তবে হাদিস শাস্ত্রে একটি হাদিসকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে প্রথম হলো সনদ দ্বিতীয় অংশ হলো মতন আসুন আমরা এখন এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পদার্পণ করি সেটা হলো হাদিস জালকরণ বিশেষ বিশ্বাসে বিশ্বাসী একটি জাতিকে কখনো শক্তি প্রয়োগ বা বহির মাধ্যমে শেষ করা যায় না বিশেষ করে সে জাতি যদি নির্ভুল যুক্তিসঙ্গত বিজ্ঞানভিত্তিক ও কল্যাণকার বিশ্বাসের উপর বিশ্বাসী হয় ইসলাম বিরোধী শক্তি এ চিরসত্য বিষয়টি খুব ভালো করে জানত এবং এখনও জানে তাই বহিরাক্রমণের মাধ্যমে সময়ে সময়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে থাকলেও ইসলামের শত্রুদের প্রধান চেষ্টা ছিল জ্ঞানের মধ্যে ভুল বা বিভ্রান্তি সৃষ্টি করে ইসলামকে ভিতর থেকে শেষ করে দেওয়া এ প্রচেষ্টার প্রথমে তারা কোরআন মাখলুক না গায়ের মাখলুক এ ধরনের নানা কথা প্রচার করে কোরআন তথা কোরআনের বক্তব্য নিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করে কিন্তু এটি করে সফল হওয়া যাবে না বুঝতে পেরে তারা হাদিসের দিকে দৃষ্টি দেয় এ লক্ষ্যে প্রথমে নানা কৌশলে সমাজে বিভেদ সৃষ্টি করে মুসলমানদের বিভিন্ন উপদলে বিভক্ত করতে সক্ষম হয় তারপর তারা বিভিন্ন উপদলের মতো বিভিন্ন উপদলের মদ বা চাওয়া পাওয়ার সহায়ক হয় এমন কথা বা তথ্য বানিয়ে তার সাথে প্রকৃত হাদিসের বর্ণনার সূত্রের ন্যায় সম্পূর্ণ মন গড়া সূত্র সনদ জুড়ে দিয়ে সেটিকে রসুল সাল্লাহ ইসলামের হাদিস বলে মানুষের সামনে পেশ করে নিজস্ব মত বা চাওয়া পাওয়ার সহায়ক দেখে সেগুলো বিভিন্ন উপদলের মুসলমানরা সহজে গ্রহণ করে নেয় এভাবে অসংখ্য জাল হাদিস মুসলমান সমাজে চালু হয়ে যায় হাদিস শাস্ত্রে হাদিস শব্দের সংজ্ঞায় দুর্বলতা থাকার কারণে তাদের এ কাজ অনেকটা সহজ হয় চলুন এখন জানা যাক বিভিন্ন সময়ে কারা এটি করেছে এবং কেন তা করেছে রসুল ইসলাম জীবিত থাকা অবস্থায় হাদিস জাল করা সম্ভব ছিল না কারণ বর্ণিত কোনো হাদিসের নির্ভুলতা বা সত্যতা সরাসরি রসুল সাল্লাহ ইসলামের কাছ থেকে যাচাই করে নেওয়া অত্যন্ত সহজ ছিল রসুল ইসলামের ইন্তেকালের পর ধর্মত্যাগী মুরতাদ ও মুনাফেক কিছু ব্যক্তি জাল হাদিস বানানোর চেষ্টা করে কিন্তু প্রথম ও দ্বিতীয় খলিফা সময় মতো কঠোর পদক্ষেপ নেওয়ায় তারা সফল হতে পারেনি তাছাড়া তখন বর্ণিত হাদিস সত্য বা নির্ভুল কিনা তা যাচাইয়ের জন্য হাজার হাজার সাহাবি উপস্থিত ছিলেন হিজড়ি ছত্রিশ সনে সংঘটিত শিফ্ফিন যুদ্ধের সন্ধিসূত্র নিয়ে হজরত আলীরদিয়াল্লাহনহের সমর্থকদের মধ্যে মারাত্মক মতভেদ দেখা দেয় একদল ওই সন্ধিকে মেনে নিতে অস্বীকার করে এবং শেষ পর্যন্ত তারা খাওয়ারিজ নামে এক স্বতন্ত্র ধর্মীয় দলের রূপ লাভ করে সর্বপ্রথম হাদিস জালকরণের কাজ এই খারেজি বা খাওয়ারিজদের দ্বারা সূচিত হয় খাওয়ারিজরা নিজেদের মতের সমর্থন জোগানোর জন্য হাদিস জাল করে তা প্রচার করা আরম্ভ করে আল্লামা ইবনুল জওজি তার কিতাবুল মাউদাত গ্রন্থে ইবনে লাহিয়া যিনি পূর্বে খারেজি বা খাওয়ারিজ ছিলেন নিম্ন রুক্তিটি উল্লেখ করেছেন এই হাদিস সমূহ ইসলাম ইসলামের ভিত্তি দিনের এই ভিত্তিগত জিনিস তোমরা যার নিকট থেকে গ্রহণ করো তার প্রতি যাচাইয়ের দৃষ্টি নিক্ষেপ করো আমরা খাওয়ারিজরা যখন কোনো কিছু চালু করতে ইচ্ছা করতাম তখন তাকে হাদিস বলে প্রচার করে দিতাম খাওয়ারিজদের পর শেয়ার সম্প্রদায় হাদিস জালকরণের কাজে লিপ্ত হয় হজরত আলী রদিয়াল্লাহের উচ্চ প্রশংসা এবং হজরত মোয়াবের রদি আল্লাহনু ও অন্যান্য খলিফার মর্যাদা লাঘবের জন্য তারা বিপুল হাদিস জাল করে শেয়ার সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রধান হাদিস রচনাকারী মুক্তার ইবনে আবু উবাইদ তিনি প্রকাশ্যভাবে হাদিস জাল করতেন কুফায় আবদুল্লাহ ইবনে জুবাইরের সাথে সাক্ষাৎ করতে গিয়ে তিনি জয়নৈক মহাদিসকে বলেছিলেন আমার জন্যে রসুল রসৌল ইসলামের নামে এমন কিছু হাদিস রচনা করে দাও যা থেকে বোঝা যায় তিনি অর্থাৎ মুক্তার তৎকালীন খলিফার পর খলিফা হবেন আমরা কোথায় পেয়েছি আলহাদিস ও আল মোহাদ্দ পৃষ্ঠা উনত্রিশ থেকে ছিয়াশি মুসলমানদের মধ্যে যারা দুর্বল ইমানদার তারা হজরত আলীর মর্যাদা লাঘব এবং হজরত আবু বকর ও অমরের মর্যাদা বাড়ানোর জন্য হাদিস রচনা করে প্রচার করেন হিজড়ি দ্বিতীয় শতকে হাদিস জালকরণ আরও ব্যাপকতরা হয় লোকেরা কিস্সা কাহিনী মিথ্যা অমূলক কিংবদন্তি প্রকৃত হাদিসের ন্যায় বর্ণনা সূত্র সহকারে প্রচার করতে শুরু করে এ সময়কার হাদিস জালকারীদের মধ্যে রাজনৈতিক স্বার্থবাদী অতি ধর্মপরায়ণ কাহিনী বর্ণনাকারী ও গোপন ধর্মদ্রোহী লোকেরা প্রধান ছিল এটাও আছে আল হাদিস আল মহদ্দিস পৃষ্ঠা দুশো ছিয়াশিতে তাহলে জাল হাদিস তৈরির কারণ আমরা কী কী পেলাম উপরযুক্ত ঐতিহাসিক ধারাবাহিকতা দেখা যায় মূলত তিনটি কারণে হাদিস জাল করা হয় রাজনৈতিক কারণ এখানে উদ্দেশ্য ছিল নিজেদের মতের প্রতিষ্ঠা প্রাধান্য স্থাপন নিজেদের মতাদর্শের ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিকত্ব প্রমাণ করা জনগণের নিকট নিজেদের মতাদর্শ গ্রহণযোগ্য করা হজরত আলীর আল্লাহ আনুকে কেন্দ্র করেই রাজনৈতিক কারণে সর্বপ্রথম জাল হাদিস রচিত হয় দ্বিতীয় হলো ধর্মীয় কারণ এখানে কি উদ্দেশ্য ছিল জনগণকে অধিক ধর্মপ্রাণ বাড়ানো মানুষকে ইবাদত বন্দীকিতে অধিকতর উৎসাহী করানো পরকালের পুরস্কারকে অধিক লোভনীয় এবং শাস্তিকে অধিক ভীতিময় করানো তৃতীয় ছিল ব্যক্তিগত কারণ এ বিভাগের উদ্দেশ্য কি ছিল ব্যক্তিগত স্বার্থ লাভকে সহজসাধ্য করা ব্যক্তিগত স্বার্থ লাভ দোষের ন্যায় প্রমাণ করা এ জাল হাদিস প্রচারের পদ্ধতি পদ্ধতি এক নিজ স্বার্থ বা চিন্তা ভাবনার অনুকূলে একটি তথ্য বানিয়ে তাতে গ্রহণযোগ্য বর্ণনাকারীদের নাম জুড়ে দেওয়া তারপর সেটিকে রসুল সাল্লাহ ইসলামের হাদিস হিসেবে মুখে মুখে প্রচার করে দেওয়া এটি জাল হাদিস প্রচারের সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি পদ্ধতি দুই আল্লামা জৈনুদ্দিন ইরাকি আটশো ছয় হিজরি বলেন হাদিস জালিয়াতির একটি পদ্ধতি ছিল পুত্র বা পরিবারের কোনো সদস্য পাণ্ডুলিপির মধ্যে মিথ্যা হাদিস লিখে রাখত সংকলনকারী বে তা বর্ণনা করতেন এ প্রক্রিয়ায় জাল হাদিস প্রচার করার পদ্ধতি আরম্ভ হয় হাদিস গ্রন্থ আকারে প্রকাশ করা শুরু হওয়ার পর এ পদ্ধতি অখ্যাত নয় বিখ্যাত মহাদিসদের হাদিস গ্রন্থে বেশি প্রয়োগ হওয়া স্বাভাবিক কারণ তারা জানতো অখ্যাত মহাদিসদের গ্রন্থে লেখা হাদিস বেশি মানুষ পড়বে না জাল হাদিস তৈরির পরিমাণ কী একটু ধারণা আমরা গ্রহণ করি এভাবে ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস সামনে নিয়ে শরীফ প্রণয়নের কাজ শুরু করেন এর মধ্য থেকে তিনি নয় হাজার হাদিস শহীদ বুখারিতে সংকলন করেন এর মধ্যে থাকা মোয়াল্লাক মোতাবিয়াত ও মাওকুফাত তথা দুর্বল হাদিস বাদ দিলে হাদিসের সংখ্যা দাঁড়ায় সাত হাজার তিনশত সাতানব্বইটি এই সাত হাজার তিনশো সাতানব্বইটি হাদিসের মধ্যে একাধিকবার উল্লেখিত হাদিস বাদ দিলে মোট শহী হাদিসের সংখ্যা দাঁড়ায় মাত্র দু হাজার ছয়শত দুইটি ভিন্ন মতে দু সাতশত একষট্টিটি আমরা কোথায় পেয়েছি তথ্য আল হাদিস আল মহাদিস পৃষ্ঠা তিনশো উনআশি মোকাদ্দা ফতহুল বারি সরহুল বুখারি তাহাজিবুল আসমাউলিন নববী ইমাম মুসলিম সেখানে আমরা যাই ইমাম মুসলিম তিন লাখ হাদিস সামনে নিয়ে তার গ্রন্থ প্রণয়ন শুরু করেন এর মধ্যে থেকে তিনি মাত্র বারো হাজার হাদিস মুসলিম শরীফের উল্লেখ করার মতো যোগ্যতা সম্পন্ন পেয়েছেন আর ওই বারো হাজার মধ্যে একাধিক ভার উল্লেখিত হাদিস বাদ দিলে হাদিসের সংখ্যা দাঁড়ায় চার হাজার এ তথ্যটা আমরা নিয়েছি তার রিবু রাওয়াই পৃষ্ঠাত্রিশ ইমাবাবু দাউদ তার কথা উল্লেখ করি তিনি পাঁচ লক্ষ হাদিস যাচাই বাছাই করে মাত্র চার হাজার হাদিস তার গ্রন্থ উল্লেখ করার মতো যোগ্যতা সম্পন্ন পেয়েছেন এই তথ্যটা আমরা পাই হালি আল হাদিস আল পৃষ্ঠা চারশো এগারো এই তথ্যগুলো পর্যালোচনা করলে সহজেই বোঝা যায় কি পরিমাণ জাল হাদিস সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই হাদিস শাস্ত্রে হাদিসের দুর্বলতা এবং এই সুযোগটা নিয়ে পরবর্তীকালে এই জাল হাদিসের ব্যাপকতা আজকের পর্ব আমরা এখানে শেষ করতে চাই আগামী পর্বে হাদিস শাস্ত্রে যে বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হয়েছিল তার কারণগুলো কি কি ছিল সেখান থেকে আমরা জ্ঞানের বিরাট এক খোরাক হাদিস বিষয়ে নিতে পারবো এ আশাবাদ ব্যক্ত করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা